কৃষ্ণকে ছাড়া এবার কৃষ্ণর কালী পূজো। বীরভূমে তৃণমূলের জেলা পার্টি অফিস চত্বর কার্যত ফাঁকা বলা যেতে পারে, তবে নিয়ম নীতি মেনে কৃষ্ণ ছাড়াই এবছরে পূজো হচ্ছে বীরভূমের কৃষ্ণর কালী পূজো। প্রতিমার পরনে নেই তেমন শয়ে শয়ে ভরি গয়নাও। কৃষ্ণকে ছাড়াই বীরভূমে পালিত হচ্ছে কৃষ্ণর কালী পূজো। বীরভূম জেলার তৃণমূলের সহ সভাপতি কি বলছেন শুনবো। দেখুন, একথা শুনতেই তো খারাপ লাগছে যে যে পুজোটা আমরা পার্টি অফিস করার পর থেকে এখানে পুজোটা শুরু হয়েছে, সেই পুজোটা হওয়ার পর থেকেই পার্টি অফিস কালীটা কেষ্ট কালী হিসেবেই পরিচিত ছিল। কারণ তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং দায়িত্ব নিয়ে সারা জেলার সব ব্যাপারটা উনি সামলাতেন। তার অনুপস্থিতিতে ব্যাপারটা খানিকটা আনন্দ তো নেই, প্রাণটাও নেই, কিন্তু মায়ের পুজো তো সময় তো থেমে থাকবে না, সেই জন্যে মায়ের পুজো সুষ্ঠুভাবে করার জন্যে যেটুকু নিষ্ঠাভাবে করা যায় সেটুকু আমরা করার চেষ্টা করছি। বিস্তারিত জানব টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রিন্টু পাজা। রিন্টু, কেষ্টকে ছাড়াই কেষ্টর কালী পুজো, বীরভূম জেলায় এই মুহূর্তে চিত্রটা কেমন? দেখো মমিতা, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, দেখো অনুব্রত মন্ডলের পুজো মানে কেষ্ট পুজো কালী পুজো, দেখো এই যে প্রত্যেক বছর যে কালী পুজো, কিন্তু অনুব্রত মন্ডল তিনি নিজে হাতে মাকে কিন্তু সোনার গহনা পরাতেন, তারপর শয়ে শয়ে ভরি ভরি কিন্তু সোনা কিন্তু সেখানে পরাতেন এবং সুসজ্জিত অবস্থায় কিন্তু মাকে দেখা যেত। তার এই বছর সেই কালী পুজো কিন্তু কিছুটা হলো ফিরছে, তার কারণ দেখো তোমাকে এটা জানিয়ে রাখি, দেখো গরু পাচার মামলায় কিন্তু অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই, দেখো তারপরে কিন্তু এই বছর কিছুটা হলেও শ্রেষ্ঠ কালী পুজোয় কিন্তু রং ক্ষেত্রে তার এছাড়া পাশের সময় এটা জানিয়ে রাখবো, দেখো কৃষ্ণ কালী এবছর কিন্তু তার ফলে কিন্তু দেখো বিভিন্ন জেলার সহসভাপতি তিনি যেটা দাবি করছেন যে এবছর কিছুটা হলো পার্টি অফিস ফাঁকা এবং সকলের মন ভারাক্রান্ত, দেখো মানুষের যেরকম সমাগম ঘটে সেই এরকম সমাগম কিন্তু এবছর ঘটেনি এবং অনুব্রত মন্ডল থাকাকালীন যতটুকু করছেন এবং এখন না থাকায় যতটুকু না করলে নয় ততটুকু কিন্তু করছেন, দেখো এর ফলে কিন্তু কিছুটা হলো মন ভারাক্রান্ত যারা কর্মী রয়েছেন তাদের মনে। মমিতা ধন্যবাদ রিন্টু, কার্যত বলা যেতেই পারে বীরভূমে কিছুটা নিস্তব্ধ ভাবে পালিত হচ্ছে এবছরের কালী পুজো, কারণ কৃষ্ণকে ছাড়াই পালন করা হচ্ছে কৃষ্ণর কালী পুজো, তবে নিয়ম নীতি মেনেই কিন্তু ভোগেরও আয়োজন করা হয়েছে এবং পুজো নিষ্ঠা ভরে পালন করা হচ্ছে। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরই, দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।